সরল, চিটিং বাজদের মনটা গরম। কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই, আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে গাড়ি, কেমন নিয়ম ভাই উচিত কথা বলার মতো একটা মানুষ নাই, উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা, ভদ্র লোকের ভাই এক সমাজে বাস করে ভাই চিটা এন্ড জেন্টলম্যান। এই যে শোনেন, আমগে এলাকার প্রত্যেকটা মেয়ে শিক্ষিত, আমগুলোকে কথা কইতে আইলে না একদম হোমওয়ার্ক করাই তো না একটু ফেল মেরে যাবেন। এই সব কথাবার্তা শুনলে না পায়ের রক্ত সুরসুর করে মাথায় উঠে যায়। সেই সম্মানের কোন যোগ্যতাই তোর নাই, এই জন্য এখন থেকে তোর উপরে যত সম্মান ছিল সব উঠায় নিস। আমি যদি সাথে থাকতাম তাহলে তো পিটাইতাম। চটকানা দেওয়ার লাগে নেই, মুখে এমন অপমান করছি একবার চটকানার মতন। আরে রিসোর্টের পোলা পাইন রে, মুখের কথায় কোনো শরম হয় না, এগুলো দেওয়ার লাগে রাম থেরাপি। কুসুম, তোমার একটা খারাপ খবর দিতে আসছি। বললাম যে আমি তোগো বাসায় থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছিলাম, সেই জন্যে মানে সেই জন্য একটু হ্যাং আউট হয়ে যাচ্ছিলাম যে আসছি তো রিল্যাক্স করবো, এখানে ঘুরবো ফিরবো। কিন্তু এইটা যে নোংরা পরিবেশ, এরকম যে খরচটা থাকে এখানে সেটা তো আমি বুঝি না। আমি প্যারিসে ছিলাম, তুই কি জানিস যে প্যারিসে আমার যে প্রাসাদ, আমার যে সুইমিং পুল, আমার যে গাড়ির ফ্যাসিলিটি, মানে সেই তুলনায় যেটা একটা কী বলবো। মামা, গাড়ি রেডি আছে, তুমি চলে যেতে চাইলে চলে যেতে পারো, আমার না তোমার এই লেকচার শুনতে একদম ভালো লাগছে না। সাদ্দাম, তুমি শামসুল স্যারের খবর দাও। জি, ভালো, ম্যাডাম আসছে, আমি এক্ষুনি যাচ্ছি। কোনো দরকার নেই, আমি যাব, তোমরা বরঞ্চ আমার গাড়ি থেকে লাগেজ নামানোর ব্যবস্থা করো। জি ম্যাডাম, একদম চিন্তা করবেন না, এই সাদ্দাম থাকতে আপনাদের কোনো চিন্তা নেই। হ্যাঁ ম্যাডাম, আপনারা এখানে আলাপ করুন, আমরা আপনাদের জন্য সব ব্যবস্থা করতেছি, আমরা আসি। জি, আচ্ছা শালা, আমার ভাইগনা সাহেব কোথায়? তারে এই এই যে মা, এই তো ভাইগনা হাজির। কি করতে হবে তোমার জন্য বলো, কিছু লাগবে? রুমের মধ্যে ঢুকাইয়া পাটাম দিবি তো দিবি, পাঁচরা লাট্ট ফেনা বাড়ি করে ফেলো। ফাজিলের গোষ্ঠী ফাজিল জামাই বলে মনে করছে মাপ পাওয়া যাবো, তুই যদি না পারস আমি কেন পিঠে ঘোরা উড়ে ফেলাম। দুলা ভাই মডেলদের নিয়ে মহা সুখে আছে, 15 জন সুন্দরী নিয়ে এসে সুন্দরী প্রতিযোগিতা করতেছে। সব বন্ধ, একদম এই রিসর্টের মধ্যে কোন সুন্দরীদের আনাগোনা চলবে না, আমি আজকে ওকে ঢাকা পাঠিয়ে দিব। দুলা ভাইয়ের মন খারাপ হইব, এটা ঠিক হইব না। তাছাড়া আমি তো মাত্র রিসর্টে আসছি, এই মুহূর্তে রিসর্টে সুন্দরী প্রতিযোগিতা হলে ভালোই লাগবে। দেখ ইয়া শালা, মানে মানে জামাই যে কাজটা করছে, হ্যাঁ খুব কইলাম একটা খারাপ কাজ যে করছে, মানে খারাপ কাজ করছে যে সেটা না, রিসর্টে আমরা আসছি, এখানে মডেলদের আনাগোনা আছে, মানে দেখতে শুনতে যে খুব যে একটা খারাপ লাগবে, হ্যাঁ না সময়টা ঠিকঠাক মতো কাটিয়ে যাইবি। আমি জামাইরে কিছু বলনের মামা, তোমরা এখানে থাকো, আমি বরঞ্চ ঢাকায় চলে যাই। তোমাদের না কথাবার্তা শুনে আমার মাথাটা একেবারে গরম হয়ে যাচ্ছে। আহাবা, তোমার মাথাটা ঠান্ডা রাখতে হবে। শুনো, গ্রামের পালিত মোরগ আর পুকুরের কাতলা রান্না হয়েছে, খাইলেই মাথা ঠান্ডা হয়ে যাবে তোমার। তুমি আমার রুমে যাও তো। দেশি মোরগের ঝাল ঝাল করা ঝোল, তারপরে যে কাতল মাছ, গ্রেভি গ্রেভি কর। এই তুই মাথা ঠান্ডা কর, মেজাজ ঠান্ডা কর, রুমে যা, একটু ফ্রেশ হ, এরপর দেখ মনে আগে এত গরম হইছ না। দেই যাও, তুমি যা বিশ্রাম নাও আগে, আসছো কষ্ট করে। মাইয়া মানুষ খালি চেত আর চেত।
করম বেশি করম বেশি হ্যাঁ শোনো শিউলি তোমাকে ধন্যবাদ দেয়া ছোট করতে চাই না তোমাদের বাসায় আসলে তোমরা যেভাবে আপ্যায়ন করো মানে আমি খুবই আবেগে আপ্লুত হয়ে যাই উচ্ছ্বসিত হয়ে যাই উদ্বুলিত হয়ে যাই এত ভালো লাগে মানে আমি এটা তোমাদেরকে মানে ভাষা বুঝাইন না বুঝাইন না মানে আপনি বেশি বলে ফেলতেছেন তো এখন যে প্রশংসাটা করতেছেন এটাকে প্রশংসা বলেন এটাকে বলে স্যামসাং কিন্তু আপা আমার না একজনের স্যামসাং শুনতে ভালোই লাগে এই যে ফাইজু মাস্টার কত কষ্ট কইরা নিজের অনুভূতি ব্যক্ত করে ভালোই তো লাগে শুনে ভালো তো লাগবই লাগবো না যত দোষ নন্দ ঘোষ আমি রাস্তার মধ্যে কোনো বান্ধবীর লোকের কথা কইলে আমার বদনাম হয়ে যায় বদনামের মূল হোতা আমার এই দুই শালি আর তোমরা যে বসে একজন অবিবাহিত পুরুষ নিয়ে গপ্প মজাইছো এইটা দোষের কিছু না অবজেকশন দুলা ভাই আমি কিন্তু আপনার ব্যবহারে খুব খুব কষ্ট পেলাম আমার চরিত্র সম্পর্কে আপনার ধারণা থাকা সত্ত্বেও আপনি গড় হিসাব কইরা যেইভাবে এটা বিবৃতি প্রদান করিলেন আমার মতো একজন শিক্ষিত গৃহ শিক্ষকের জন্য এটা কত বড় মানহানিকর এবং আমাকে কতটা আঘাত করেছে আপনি কল্পনা করতে পারবেন না দুলাভাই শুনেন আপনারা দুজন আমার চোখের সামনে থেকে দূর হন আমরা দুজন ভদ্র ঘরের সন্তান ঠিক আছে মেহমান আইলে আমাকে আপ্যায়ন করতেই হয় আর আপনার যে ভাই ছিল আপনার বাইরে জিজ্ঞেস করেন না কেন আপনার বাইরে কত আপ্যায়ন করছি আমরা এই আপনাদের কোন রকমের নাচের ভিডিওতে নিমুই না হ্যাঁ যখন তখন আমগো নামে বাজে বাজে কথা কন আপনি কিন্তু খুব খারাপ আছেন যখন দরকার হয় গুরু আন্টি গুরুমা কইরা একেবারে সুনাম করতে করতে মুখের ফেনা তুলে ফেলেন আর যখন তখন আইসা উল্টা পাল্টা কথা কন আপনার এই কোনো নাচের ভিডিওতে কোনো কিছুতে নিমু না একদম ভুল হয়ে গেছে গুরু আন্টি আমার এই মাঝে মধ্যে ভূতে ধরে তখন আপন মানুষের সাথেও খারাপ ব্যবহার করি ফাইজুল অত্যন্ত ভালো ছেলে তাকে আমি ভাদুন রত্ন হিসাবে ঘোষণা করলাম দুলা ভাই আপনি যেই কথা বলছেন আমি এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না আমার মতো এরকম নিঃস্ব উদ্ভ্রান্ত সহায় সম্বলহীন মানুষকে আপনি যেই সম্মান করেছেন বিশ্বাস করেন আমার সোনা কাম করি কুসুম হ্যাঁ দুজন আবেগে আপ্লুত হয়ে কথাবার্তা কোক আমরা বরঞ্চ জায়গা চা খাওয়াইছে না দেন হ্যাঁ চল আপনারা দুইজন গলা জোরাজুরি কইরা কান দেন আমরা যাই ফাইজুল শিউলি যে তোমারে কি পছন্দ করে আমি ভাষায় বুঝাইতে পারবো না আমি তোমারে ভাইরা বানানোর জন্য কত চেষ্টা করতেছি বিশ্বাস করো কিন্তু শিউলিরে রাজি করিতে পারতেছি না আমার মনে হয় অতিরে রাজি হয়ে যাবে শিউলি আমারে অনেক সম্মান করে শিউলি অনেক বুদ্ধিমতী মেয়ে সে সবার সঙ্গে অনেক ভালো ব্যবহার করে সবাই মনে করে সে তারে ভালোবাসে আসলে সে কাউরে ভালোবাসে না তোমারেও না আর সব কিছু হইতেছে ফলস অভিনয় কিছু মনে করবেন না দুলা ভাই তারটা যদি ফলস হয় আমারটা না 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 নায়াগ্রা ফলস আমার ভালোবাসাও ফলস এ সাথে কি টাকা পয়সা কিছু আছে নাকি এমটি পকেট 100 টাকা আছে এটা আপনাকে আমি দান করতে চাই নেবেন ভালো দান করা ভালো আর দানের জিনিস কোনো সময় ফেরত দিতে নাই এটা মনে রাখবা আসিয়া আমি তিনবার গেছিলাম তোমার বসের কাছে তোমার খুঁজে পাই নাই একদিন কোনে আসলে তুমি তো আমাকে বলছিলা আত্মগোপনে থাকতে হেলো এই পথ অবলম্বন করছিলাম তাইলে তুমি তাহলে মেলা বড় গুণ রেখে চাও তো কি গুণ্ড হইলে জন্য কোনো আওয়াজই পাইলো না লোকাল পত্রিকাতে তোমার নাম পাওয়া গেল না কি দেখি সাহস লইয়ে বেড়াইছি এতদিন তো শামসুর লাথিকুতের ভয়ে আমি পলাই বেড়াইছি এখন শামসু আমার তাফালিংয়ের ভয়ে পলাই পলাই বেড়াইব বুঝতে পারছো বিল্লু সন্ত্রাসী নাম হনছো হ্যাঁ শুনব না আমি তো শুনলাম ইদানিং নাহি মায়েরা ওই বাঘ বালকের ভয় দেখা বাচ্চা করে ঘুম পারে না
বিল্লু গুন্ডার নাম খুলে বাচ্চারা ঘুমায়। তা ওই বিল্লু গুন্ডার হাতে তোমার সম্পর্ক কি? কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই। তবে বিল্লুই হইছে মোহরি বেল্লা। অহন আমি আগে শামসুরে ধরমু, আর একটা একটা করে হাত কাটবো, একটা একটা করে পাও কাটবো, হ্যাঁ পঙ্গু বানাইয়া ওই হাত পাও তোমার হাতে ধরাই দিন। বুঝলাম না, আলিপ লেলের সেই জাদুর চেরা কি পৃথিবীতে নতুন করে এলো নাই? হ্যাঁ, রাতারাতি তোমার মতো রকম একটু ভীতি মানুষ এত বড় সাহস কেবল করে হইল, এই জিনিসটা তোমার যাচে বাছাই করে জানার দরকার আছে? পরীক্ষা করার দরকার নাই, ওখানেই দেখাই দিতে পারি। গুলি খাওয়ার ইচ্ছা আছে? হ্যাঁ, তাইলে কও। আমার পাওনাটাকে 1,10,000 এইটা পৌঁছাবা, হেল্প আমার চান্দারটা। ও খোদা, আর চান্দাও দেন একব, চান্দার কি পরিমাণ কেবা কি হব? শামসুর টোটাল সম্পত্তি কত হইব ওইটা একটা অ্যাসেসমেন্ট করতে হইবে। টোটাল সম্পত্তির যে দাম হইবে ওইটা 10% আমি নিব। এরপর ও ব্যবসা করলে করবে, না করলে ব্যবসা গুড়াইবে। বুঝলাম না, এতগুলো বাস শামসু ভাই একসাথে কেউ করে নিব? তোমার তো এত বোঝার দরকার নাই, তোমার যে যেভাবে ইনস্ট্রাকশন দেব সেই সেইভাবে তুমি কাম করবা, না পারলে অন্যভাবে দেখা হইবে। তোমার মনের মধ্যে আমার লইয়া গভীর সন্দেহ দেখা দিয়েছে কি হইয়া না? মনে মনে ভাবতে আছো যে আমি তোমার ফাঁপড় দিতে আসি কি? ঠিক বলছি না? একদম ঠিক কথা কইছেন ভাইজান, আপনি তো খালি সন্ত্রাসী না বিশাল বড় জ্ঞানী হয়ে গেছেন। ভাই কইছিলাম কি, ওই আপনার এই তরিকের মধ্যে আমাকে খালি ঢুকান দেবো না? যে না, তোমাকে নেওয়া যাইবে না, কারণ তোমার মধ্যে বেইমানের রক্ত প্রবাহিত। এ শিখছি, আসল বেইমান তো দেখতেছো তুমি। এই মেয়ে একসময় তুমি আমার আন্ডারে ছিল না, তুমি এইভাবে আমাকে মুহের সামনে বকরা খুব হেললে, তোমার লজ্জা লাগতেছে না? বস আসলে বললেই তোমার আমি সম্মানটা দিলাম, তোমার আন্ডারে কাম করছি বললেই কিছু কই নাই, আন্ডারে দেখা লগ লগে কলারটা টাইনে ধরে ছিটে বলাই দাম। বুঝছি, তোমার মানে আপনার তরিকাটা খুব সুন্দর চমৎকার, এই তরিকার আশেপাশে আমার এটা থাকা লাগবো। দিনে দুপুরে তুমি আমার বুকে চাকু মাইরে এইভাবে হাইটে বেড়াচ্ছ, লজ্জা করে না? মানে আমি আবার কি করলাম? আমি তো কিছুই বুঝতে পারতেছি না, কোথায় ছুরি মারলাম আর কোথায় কি করলাম? এই ছুরি সেই ছুরি না, এটা অন্তরের ভিতরে ছুরি মেরেছো। বিষপাখিয়া তীরের বুকে মারিল তীর আমার বুকে, না 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 না, আমার অন্তরায় আমার কলি যায়। বুলেট, তুমি সারাদিন মানুষের সামনে অভিনয় করে বেড়াও, আমার সামনে দয়া করে নাটক করাটা একটু বন্ধ করো। নাটক করছি না গো, এখন বললে তুমি এখন শামসুকে প্রেমের জালে বন্দি করতে পারো নাই কেন? এই মুখ সামলে কথা কও কই দিতেছি। আচ্ছা তুমি ভাবলা কেমনে আমি একটু জমির দালাল রে প্রেমের অফার দিব? হ্যাঁ তাই তো, আমি তো ভাবি দেখি নে গো, তোমার মতো একটা শিক্ষিত মেয়ে একটা জমির দালাল অর্ধশিক্ষিত শামসুকে কেন মন দিতে যাবে? তোমার বিয়ে হাত হবে একটা শিক্ষিত মানুষের সাথে, আমার বন্ধু ফাইজুল কে লিয়ে তুমি ভাগে যাও তো। ফাইজুল মানে তোমারও না মাথাটা সব গেছে আসলে। হ্যাঁ ফাইজুলের কি করে বিয়ে করব? হ্যাঁ ফাইজুলের নিজের কোনো গার্জিয়ান নাই, আর গার্জিয়ান ছাড়া একটা সংসারে যাওয়াটা ঠিক হবে তুমিই বলো? আর যে আমারে বিয়ে করবে তার মেরুদণ্ড সোজা হন লাগবে, ওর তো কোনো মেরুদণ্ডই নাই। একটা ভীতু পুরুষের সাথে সংসার করা যায়? আর বিজলি একটা ভীতু পুরুষ মানুষের কেমনে করে বিয়ে করে কও তো তুমি? তাহলে তোমার জন্য ভালো পাত্র কথা ভাই বলো, সব পাত্র কি তো নাকচ করে দিয়েছো? আচ্ছা ভালো কথা, রাজা কি একবার ট্রাই করে দেখেছে? দেখবি কি এ শালার বয়স তো কম হয়নি, সমস্ত দাড়িতে পাক ধরে গেছে সব সাদা। না, রাজা কোনোদিন ভালো স্বামী হইতে পারে না, যে লোক বাড়ি ঘর মা বাপ কোনো কিছুরই খবর রাখে না সে বড় খবর রাখবো কেমনে? রাজাও ফিল মেরে গেল, তাহলে তো ঘটক তোমার জন্য পাত্র খুঁজতে গিয়ে একদম পাবনার ওদিকে চলে যাবে গো, ওই যে পাগলা করে যাচ্ছে না ওখানে। আচ্ছা আমি তো বুঝতে পারলাম না বুলেট, যার বিয়া তার খবর নাই, পাড়া পড়শির ঘুম নাই। আমার বিয়া না তোমার তো সমস্যা কিসের? হ্যাঁ আমার তো কোনো সমস্যা হইতেছে না, তোমারে কি আমি বলছি একবার রোজে পাত্র খুঁজে দাও? হ্যাঁ হায় রে কি বলবো, সেলুকাস বিচিত্র মানুষ, পাড়া পড়শি হিসেবে বন্ধু হিসেবে একটা কর্তব্য আছে না, সেজন্য ফাইজুলের কথা ভাবছিলাম।
আমি কি করেছি জানো? ফাইজুলকে একদিন অফারও করেছিলাম। অফার করার পর ফাইজুল কি কইলো? আমার উপর রাগ করেছে, বাসটাটি কাছে থাকলো না আমাকে বাস দিয়ে মারতো। সে বললো কি, বিজলি কোনো মেয়ে হলো, বিজলি আমার বেআইন বেআইনের মতোই থাকবে, ওর হাত ধরে লাচালাচি করবো কিন্তু বিহা করব না। ফাইজুল এই কথা বলছে? ওর এত বড় সাহস হইলো কেমনে? হ্যাঁ আরে তো আমি পিটামু না বিজলি, এটা করো না। ফাইজুল একটা নিরীহ প্রকৃতির মানুষ, কি বলবো, ওকে যদি তুমি মারতে চাও এই কথা শুনিও হার্ট অ্যাটাক করে মরে যাবে, করো না তো। এর জন্যই তো ওর গায়ে হাত তুলি না। আমার নিজেরও মায়া লাগে আসলে। আমারও মায়া লাগে। চলো কথে যাবে, ওদিকে আগাই দিই, চলো আসো তো। একটা কথা কি, ফাইজুলের সঙ্গে রাগ করে কি হবে বলো? আচ্ছা এই তোমাকে গ্রামে ঢুকে তো আমি একটা ভালো জিনিস খাইলাম। কি কোন ভাই, আজ গভীর জিনিস আবার খাওয়া যায়? আচ্ছা আজব কি জিনিস খাইলে নিল কোন দি? পারুলের চা স্টলে মুরগির দুধের চা, একদম মুরগির মাংসের ফ্লেভার। দুধ তো ছাই গোড়ার ডেম। আমি তো মনে করছি যে আপনি সন্ত্রাসী যে হয়েছেন অত বড় জ্ঞানী হয়েছেন, কিন্তু আপনার তো জ্ঞান দেখতে জ্ঞান নারী টন্টন হয় নাই। আপনি মুরগির দুধে বিশ্বাস করতেছেন, মুরগি কোন দিন দুধ দিবে হারব? আরে এইটা তো রূপকার্তে ব্যবহার করা হয়েছে, ওই কন্ডেন্স মিল্ক এর লগে একটা মেডিসিন মিশাইলে মুরগির মাংসের ফ্লেভার পাওয়া যায়। ও মায়া মায়া গো, এটা কারে দেখতাছি? হ্যাঁ বেলাল মুহুরি দেহি, আয় মে আয়। কার জমির জাল দলিল করতাইছো হেনে কোসে? তোর বাপের, তোর বাপের ব্যাবাক জমি তোর কাকুর নামে উড়াই দেব। ফাজিল ভাই এখন হানের হেরা তো সাহস হইছে কই থেকে? আয় আয়, তোর তো সাহস হইছে কই থেকে? তুই সিনার মেজে এত জুল লয়ে গুরস কই থেকে? তুই আমার লগে এমনি কথা কস, এই ব্যবহার? হ্যাঁ জেলি জেলি, ওই একটা ঘটনার কারণে আমার আমার আপাতত মুখটো বন্ধ আছে বুঝছো। এখনো বিলু কাটাকাটি করার দরকার নাই, ও কিন্তু হতে হতে গুলি করে দিব। থোয়া এই তুই না বেড়া মানুষ? হ্যাঁ তুই তো ডরা স্কিল দিকে এর উপরে তো তুই কই আবার স্কিটা তুই আমারে ভালোবাসস? আমি তোরে কইতাছে হেরে হেনই গড়াইলা, হেরে ফিট দেরা ফিট আমারে মারবো? এত বড় সাহসে বাবুলে রইছে? হ্যাঁ এই মাইয়া, আরে আর বড় ভাই শামসু, আরে পাইলে তো আমি প্রথমে ঘাবড়াইলাম। হই পড়াইছে কথা জিলিক জিলিক জিলিক, তোমার কাছে আমি অনুরোধ করতেছি তুমি ইনকে যাও গা, খালি খালি বিল্লু ভাইকে রাগায় দাও যাবো না, ঝামেলা আছে। বিল্লু ভাই? এই এই বেলাইল্লা কবে থেকে বিল্লু ভাই হইছে? হেন মোহরি বেলাল মোহরি, হের নাম আবার বিল্লু হইছে কবে থেকে? আবার বিল্লু ভাই? আর আমি কি হেরে ডরাই নাকি? তুই হের ডর দেখায় আমার হেনতে যাতে কা কস, হের একটা ব্যবস্থা কর, হের এখানে গাড়াই তুই, হের চোদ্দ গোষ্ঠীর এখানে গাড়াই তুই, একটা কিচ্ছু কর। ওই সেরি, তুই আমার এলাকার মায়ে দেখে তোর সম্মান করিয়া কথা কইতেছি, তুই আমার সামনে থেকে যা, নাহলে কই আমি পাই গুলি করুন তোর। এই তোর আমি ডরাই? হ্যাঁ তুই কি গুলি করবি? গুলি কর, কর অক্করে মাথা গুলি কর, দেখি তুই কেমনে গুলি করতাস, কর। খুব শক হয়েছে তাহার? আমি গেলাম, কথাগুলো মনে রাখিস। না পারুলের লগে বিয়া পাকা করতে। আচ্ছা ঠিক আছে চলেন, আপনার লগে আমি যাই, আপনার হয়ে দাওয়াতটা খাই আসি। কুসুম তোমরা আমার নিয়ে আর কত তামসা করবা, আমার নিয়ে কত খেলবা? একদম সব নিষ্ঠাবান পরোপকারী মানুষরা নিয়ে এইভাবে সিনেমিনি খেলতে তোমাকে কষ্ট লাগে না, লজ্জা হয় না? আমার নিয়ে যে তোমরা খেলাটা খেলতেছো এতে আমি অত্যন্ত মর্মাহত ব্যথিত। আপনি পারুলের লগে প্রেম করবেন আর আমরা কইতেই পারবো না, এটা তো ঠিক না দুলা ভাই। এই আমি পারুলের সাথে প্রেম করতে যাব কোন দুঃখে? আমার ঘরে বউ নাই? বউ যদি থাইকেই থাকে তাহলে এই বয়সে একটা মাইয়ের হাত ধরে ঘোরাফেরা করেন এটা কি ঠিক? এই কারে নিয়ে ঘুরি দেখছো তুমি? তুমি দেখছো আমারে কোনো মেরে নিয়ে ঘুরতে? বউয়ের কাছে একটু বাহাদুরি দেখাইতে গেছিলাম, কইছিলাম পারুলের লগে আমার প্রেম, বাস কট খেয়ে গেছি। ধানাই পানাই বন্ধ কইরা এবার চলেন বাড়ি চলেন। দরকার নাই, কবিতার কাছে যাবো না, সে আমার অনেক অপমান করছে। ভাব মাইরেন না চলেন আমার লগে, একটু পর তো আসুনই লাগবো, শুধু শুধু নাটক করতেছেন কেন? নাটক না এইটা বাস্তব জীবন, তোমরা সবাই মিলে আমার সাথে যে ব্যবহার শুরু করছো তাতে বেশি দিন আমার দুনিয়ায় টিকে থাকা সম্ভব না। আমি মরিয়া প্রমাণ করব এই রমজান কে ছিল, কত ভালো মানুষ ছিল।
প্রমাণ করা লাগবে না। আমি জানি আপনি ভালো লোক, অত ভাবের দরকার নেই। আমি কারো কথা শুনতে বাধ্য না, আমি কোনো কথা শুনবো না, বস। কথা না শুনলে তো চলবো না, আপনার আমার লোকে যাওয়ানি লাগবো, চলে। মহব্বত, আমি যে আসছি সেটা কি শামসু জানে? হয়তো জানে, জেনেও সে আসে নাই। ম্যাডাম, জেনেও আসে নাই মানে কি? সে কি আমাদের রিসর্টের সাথে সম্পর্ক রাখতে চাচ্ছে না? জি না ম্যাডাম, শামসের স্যারের সাথে শামসু ভাইয়ের কোনো বনিবনা হয় না, আর সেই কারণে শামসু ভাই এই রিসর্টে আসে না। তবে জরুরি প্রয়োজনে যদি ডাকি তাহলে ঠিকই আসে। ঠিক আছে, ওকে ফোন করে আসতে বলো। শামসু ভাইয়ের সাথে আমার কথা বলা নিষেধ, আর সেই কারণে আমার ফোন থেকে শামসু ভাইয়ের নাম্বার ডিলিট করে দিয়েছে। বসের নির্দেশ তো আর অমান্য করা যায় না ম্যাডাম। সেই বসটা কে? আমার আব্বা? জি না ম্যাডাম, শামসের স্যার। ঠিক আছে, আমি ফোন দিচ্ছি। সালাম আলাইকুম আপা, কেমন আছেন আপনি? ভালো নাই, ভালো নাই। হ্যাঁ আপা, আপনি কোন কি, আপনি ভালো নাই কেন? ভালো নাই কি কি হয়েছে? ভালো থাকি কি করে বলো তো, যাদেরকে খুব আপদজন ভাবতাম তারাই তো এখন দেখি পর হয়ে গেছে। আপা আপা আপা, এটাই নিয়ম আপা, আপন থিকা পর ভালো, পর থেকে জঙ্গল ভালো আপা, এটাই দুনিয়ার নিয়ম। তোমার কথা শুনে এখন মনের ভেতরে যত খুব আক্ষেপ বিক্ষোভ সব কিছু তুলে নিলাম। হ্যাঁ কি কন আপা, আপনি হঠাৎ এমন কথা বলতেছেন কেন? আপনার কি হয়েছে আপা? কিছুই না, আমি রিসর্টে এসে দেখি তুমি নাই। কোন কি আপা, আপনি রিসর্টে এসেছেন? আমার একটু খবর দিবেন, আমার জানা আসবেন না, এটা কোনো কথা হইলো? আমি তো ভেবেছিলাম যে তুমি জানো। না আপা, ওই আমি এক সময় আমি ছিলাম, সব কিছু করতাম, কিন্তু মানে অভ্যন্তরীণ বিষয়ে এখন আমার হস্তক্ষেপ করা বলে নিষেধ। এই জন্য আমি জরুরি কোনো কাজ না থাকলে রিসর্টে যাই না, মান সম্মান আছে তো আমার, বোঝেন না? এখন তো জরুরি কাজ নেই, তুমি একটু আসবে? আসবো মানে আপা আপনি কি বলতেছেন? এখনই আসবো, আপনি আমার এলাকায় আছেন আর আমি ঘরে বসে থাকবো? আমি তো জানি না, তাহলে আপনার আমি অভ্যর্থনা করে নিয়ে আসতাম, ফুল ছিটে আমি রিসর্টের মধ্যে ঢুকাইতাম। আসতেছি আপা। ঠিক আছে আসো। আসতেছি আপা, আমি এখনই আসতেছি। মহব্বত, রবি, মামা সবাইকে আসতে বলো, আমরা একসাথে আড্ডা দিব। জি ম্যাডাম, আমি পাঠিয়ে দিচ্ছি।